সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ভোট ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবার জানাবো, হঠাৎ উবায়দুল কাদের 111 নিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন? দ্বাদশ সংসদ নির্বাচন না হলে দেশে 2007 সালের 111 এর মতো ঘটনা ঘটতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এই বক্তব্যের পরেই রাজনীতিতে নতুন করে কানাঘোষা শুরু হয়েছে, কোন পথে হাঁটছে দেশের রাজনীতি। এই 111 এর বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে রয়েছে একটি তথ্যমূলক আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের শঙ্কা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও কক্সবাজার এক আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। জানাবো, 7ই জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালা চলছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্যে গরুর হাটের মতো প্রার্থীদের কেনাবেচা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। এবারে জানাবো, শেখ হাসিনা ডায়নামিক লিডার, ইনশাল্লাহ আমাদের জয় হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার জন্য দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে একত্রতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত সহযোগিতা করবেন না নজরুল ইসলাম খান। ভোট ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। সরকার সকল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে আবারও একটি একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, ডামির নির্বাচন বর্জন করুন, প্রতিহত করুন। জনগণের ভোট ছাড়া সরকার নির্বাচনের মাধ্যমে আবারও নিজেদের মেয়াদ বাড়িয়ে নিতে চাচ্ছে। আপনি ডাকাতি ঠেকাতে না পারলে অন্তত ডাকাতিতে সহযোগিতা করবেন না। যে অন্যায় করে তাকে সহযোগিতা করাও অন্যায়। তাই আমরা অসহযোগের ডাক দিয়েছি। দেশে ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে। জানিয়ে নজরুল ইসলাম বলেন, আমরা 22 পরিবারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম, আর আজ 22,200 কোটিপতি তৈরি হয়ে গেল, 22,000 কোটি টাকা লুট হয়ে গেছে। সরকার তাদের ধরতেও পারে না, আসলে ধরে না, কারণ তারা হয় সরকারি দলের অথবা পক্ষের লোক। বাজার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে জানিয়ে বিএনপির এই নেতা আরো বলেন, আমার দেশের গরিব মানুষ বাজারে গিয়ে যখন দেখে সে কিছু কিনতে পারছে না, তখন জিডিপির অঙ্ক তার কোনো কাজে আসে না, সেই অঙ্ক শুভঙ্করের ফাঁকি। নজরুল ইসলাম বলেন, যদি দেশের সাধারণ মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে চাই, তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো বিকল্প নেই। শ্রমিককে ন্যায্য মজুরি দেবেন না, ভূমিহীনরা নিঃস্ব হয়ে যাবে, সাংবাদিকরা লিখতে পারবেন না, এই পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। সকল দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক, আমরা সেজন্য লড়াই করছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের কাজ করতে চাই, কারো চাকর হয়ে থাকতে চাই না। হঠাৎ উবায়দুল কাদের 111 নিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন? রুমিন ফারহানা, দ্বাদশ সংসদ নির্বাচন না হলে দেশে 2007 সালের 111 এর মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এই বক্তব্যের পরেই রাজনীতিতে নতুন করে কানাঘোষা শুরু হয়েছে, কোন পথে হাঁটছে দেশের রাজনীতি। 111 এর বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশন টকশোর আয়োজন করা হয়, সেখানে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশোর এক পর্যায়ে রুমিন ফারহানার কাছে জানতে চাওয়া হয়, উবায়দুল কাদের বলেছেন, নির্বাচন না হলে 111 এর মতো ঘটনা ঘটতে পারে, এই বক্তব্যকে কিভাবে দেখেন? এর জবাবে রুমিন ফারহানা বলেন, দেশে 68টি কারাগার রয়েছে, যার ধারণ ক্ষমতা প্রায় 43,000, সেখানে বন্দী আছে 88,000। এটা 1.5 মাস আগের রিপোর্ট, বর্তমানে সংখ্যাটি লক্ষাধিক হবে। এর অর্থ দাঁড়ায়, নভেম্বরের শুরুতেই ছিল কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী, এখন আরো বেড়েছে। আওয়ামী লীগের লোকজন ক্ষমতায় আছে বহুদিন ধরে, এর
জন্য তাদের কারাগারে হাঁটতে হয় না তো। হাঁটতে হলে তখন টের পাবেন ধারণ ক্ষমতা কত, ভেতরে কত থাকে, আর খুব বেশি দিন নাই কারাগারে যেতে। এক পর্যায়ে রুবিন ফারহানার কাছে জানতে চাওয়া হয় আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি কি তাই করবে। এর জবাবে রুবিন ফারহানা বলেন, আমরা কিছু করব না, যেই সরকারই আসুক গত 15 বছরে যে লুটপাট করেছে, যে মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে, হেফাজতকে যেভাবে টর্চার করেছে, তারা প্রতিটা খাতকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, জাতির কাঠগড়ায় আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগ যারা করেছে তাদের আজীবন কারাগারে থাকতে হবে, একজনও ছাড় পাবে না। রুবিন ফারহানা বলেন, হঠাৎ উবায়দুল কাদের 111 নিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন? 111 না তাদের আন্দোলনের ফসল, 111 এর একজনেরও বিচার গত 15 বছরে আওয়ামী লীগ করেনি। কারণ সেই সময় তারা ভারতকে কথা দিয়ে এসেছিল যে যারা 111 ঘটিয়েছে তাদের সেফ এক্সিট দেওয়া হবে। প্রণব মুখার্জির বইটা খুললে বিস্তারিত জানা যায়। প্রসঙ্গত 2007 সালের 22 জানুয়ারি নির্বাচনের 11 দিন আগে জরুরি অবস্থা জারি করার পর সেই নির্বাচন আর হয়নি। জরুরি অবস্থা জারির আগে তত্ত্বাবধায়ক সরকারটি ছিল বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে। সেই সময় নানা দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ভোট বর্জনের ডাক দিয়ে আন্দোলন করেছিল। বিএনপি জামায়াতের নেতৃত্বে সেই সময় 17 দলীয় জোট নির্বাচনের পথে ছিল। দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘাত সংঘর্ষের মধ্যে 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে তত্ত্বাবধায়কের প্রধান পদ ছেড়ে জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন আহমেদ। এরপর শপথ নেয় ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ মেয়াদ 90 দিন হলেও সেই সরকার ক্ষমতায় থাকে 2 বছর। আর সেই সরকারের আমলে 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস জয় পাওয়ার পর রাজনীতিতে আওয়ামী লীগের এক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে উচ্চ আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর বিএনপি যায় আন্দোলনে, আর আওয়ামী লীগ বলছে সংবিধান ধারাবাহিকতা রক্ষা করার কথা। তত্ত্বাবধায়ক সরকার না পেয়ে 2014 সালের মতো এবারও ভোট বর্জন করে আন্দোলনে নেমেছে বিএনপি এবং সমমনা দলগুলো। তবে তাদের দাবি পাত্তা দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। সুষ্ঠু নির্বাচনের শঙ্কা জানিয়ে সিইসি কে ইব্রাহিমের চিঠি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের শঙ্কা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও কক্সবাজার এক আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই চিঠি দেন। চিঠিতে ইব্রাহিম লিখেন, কক্সবাজার এক আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য জাফর আলম বিগত 5 বছরে চকরিয়া এবং পেকুয়া উপজেলাকে তার মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত করেছেন। তিনি সন্ত্রাসীদের রাজনৈতিক দলীয় পদে বসিয়েছেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন। ইব্রাহিম অভিযোগ করেন, নির্বাচনে জাফরকে ভোট দেওয়ার জন্য তার মদতপুষ্ট জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে কল্যাণ পার্টির কর্মী এবং সমর্থকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি প্রদান করছেন। এসব সন্ত্রাসীরাই আবার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ করছে। তিনি বলেন, এতে আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। জনপ্রতিনিধি নামধারী অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না গেলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাধাগ্রস্ত হবে। সৈয়দ ইব্রাহিম অভিযুক্তদের একটি তালিকা চিঠির সঙ্গে সংযুক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান প্রধান নির্বাচন কমিশনারকে। নির্বাচনের নামে যাত্রাপালা চলছে মঈন খান। 7ই জানুয়ারি নির্বাচনের নামে যাত্রাপালা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আজকে নির্বাচনের নামে প্রকাশ্যে গরুর হাটের মতো প্রার্থীদের কেনা বেচা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। বিশ্বের কোথাও বাহাদুরি করে এভাবে আসন বেচা কেনা বা ভাগাভাগি হয় এমন আমরা দেখিনি। আজকে নির্বাচনের নামে যাত্রাপালার আয়োজন করছে সরকার, আর নির্বাচন কমিশন যাত্রাপাটির ভূমিকা পালন করছে। প্রহসনের নামে নির্বাচনের নাটক যাত্রাপালা করে কেউ কোনোদিন ক্ষমতায় চিরস্থায়ী হতে পারবে না। বুধবার 27 ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। আব্দুল মঈন খান বলেন, সরকার আজকে নির্বাচনে নৈতিকতা খেলায় পরাজিত হয়েছে। তারা জানে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে 10% ভোটও পাবে না, এজন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। সরকার হুমকি ধামকি দিয়ে সাহস সঞ্চার করতে চাইছে, কিন্তু তারা ভেতরে ভেতরে ভয় আছেন। জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কেউ 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন না, কারণ 7ই জানুয়ারি নির্বাচনের ফলাফল আগেই তৈরি করা হয়েছে। কে কত ভোট পাবে, কত পার্সেন্ট ভোট পড়বে তা তৈরি আছে। কম্পিউটারে টিপ দিলেই জেলায় জেলায় চলে যাবে এবং নির্বাচন কমিশনও সেই ফলাফল প্রকাশ করবে। তাই নির্বাচন বর্জনের পাশাপাশি এই সরকারকে সব ধরনের অসহযোগিতা করতে হবে।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা হিজবুল্লাহর। গাজা ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরুর পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর বাহিনী দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। মঙ্গলবার হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে খবর ইয়েনিসাফাকের। বিবৃতিতে বলা হয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা রামিয়া মিলিটারি সাইট এবং জেবরাইনের কাছে ইসরায়েলি সেনা সমাবেশে রকেট হামলা চালিয়েছে। সেটি সেনা সমাবেশে সরাসরি আঘাত হেনেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি আল তাররাস এবং ব্লিদা সহ লেবাননের সীমান্ত শহরগুলোতে বেশ কয়েকটি ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে, তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গত সপ্তাহে হিজবুল্লাহর হামলায় আহত এক ইসরায়েলি সেনা মারা গেছে। 2006 সালের পর লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা সবচেয়ে বড় ঘটনা এটি। ওই বছর ইসরায়েল লেবাননের ব্যাপক অস্ত্রে সজ্জিত রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। রাশিদিয়া শরণার্থী শিবিরে লেবাননে থাকা ফিলিস্তিনি উপদলের উপস্থিতি আছে। আগে তারা বিক্ষিপ্তভাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছিল, কিন্তু হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর থেকে এই সীমান্তটি মোটামুটি শান্তই ছিল।